হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ইজি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা আমার এক ভিউয়ার বন্ধু আমাকে প্রশ্ন করেছে কোশ্চেন কী করে ফাঁস হলো নিশ্চয়ই বুঝতে পারছো কোন কোশ্চেনের কথা বলছি গত ছাব্বিশে সেপ্টেম্বর ডব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল সেই কোশ্চেন নাকি ফাঁস হয়ে গেছে এবং তা পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা দেড়েক আগে তোমাদের কাছে পৌঁছে গেছে তো আজকে আর কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না বলছি না যে কোশ্চেন ফাঁস হয়েছে কি হয়নি ওই না এখন আলোচ্য বিষয় একটা কোশ্চেন কী করে ফাঁস হলো আমি আমার মতো করে যতটুকু বুঝেছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি কারণ কোশ্চেনটা তো আমি ফাঁস করিনি তাই অ্যাকুরেটভাবে আমি বলতে না পারলেও ঠিক কোন জায়গা থেকে হতে পারে সেই আইডিয়া থেকে আমি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি তো এটা জানতে গেলে প্রথমেই কোয়েশ্চেন মেকিং থেকে কোয়েশ্চেন সেটিং থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত গোটা প্রসেসটাকে একটু ছোট করে জেনে নিতে হবে প্রথমে কি হয় কোয়েশ্চেন সেটাররা কোয়েশ্চেন তৈরি করেন তো সেই জায়গা থেকে কোয়েশ্চেন আউট হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট কেন বলো তো কারণ কোশ্চেন সেটাররা যারা কোশ্চেন করেন ম্যাথসের আলাদা সেটার রিজনিংয়ের আলাদা সেটার এরকম আলাদা আলাদা সেটার থাকে তাই তারা জানেন না রিজনিংয়ের কোশ্চেন সেটার জানেন না ম্যাথসে কী আসছে ম্যাথসের কোশ্চেন সেটার জানেন না জিকেতে কী আসছে শুধু তাই না শুধু ম্যাথসের জন্যেই দেখা যায় হয়তো পাঁচজন কোশ্চেন সেটার আছে এবং এক একজন পাঁচটা করে সেট দিয়েছে তাই তিনিও তার নিজের সেটটা থেকেও কোনো কোশ্চেন কোন কোশ্চেনটা এসছে সেটাও তিনি জানেন না সেই কোয়েশ্চেনগুলো একত্রিত করা হয় এবং সেগুলোকে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী ভাগ করে সাফেল করে সেখান থেকে কোয়েশ্চেন সেট করা হয় এবং সেইগুলো যারা করেন সেগুলো অনেক উপর লেভেলের লোক এবং খুব কনফিডেন্সিলে সেগুলো করা হয় সেখান থেকে কোশ্চেন বেরোনোর সম্ভাবনা কম এবং কম নয় একদম জিরো পারসেন্ট এরপর আসি কোশ্চেন প্রিন্টিং কোশ্চেন প্রিন্ট হয় জেনারেলি ভিন রাজ্যে হয় কোশ্চেন প্রিন্টিং আমার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পরীক্ষা হলে দেখা যাবে হয়তো উড়িষ্যাতে কোশ্চেন প্রিন্টিং হচ্ছে তারপর কোশ্চেন প্রিন্ট হওয়ার পর সেগুলোকে ট্রাকে করে নেওয়া নিয়ে আসা হয় যে বোর্ড কোয়েশ্চেন তৈরি করছে তাদের কাছে যেমন এখানে এসছে পিআরবির কাছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সে বোর্ডে আসার পরে এবার কোয়েশ্চেনগুলোকে ডিভিশন করা হয় ডিভিশন কেমনভাবে করা হবে প্রত্যেকটা থানায় থানায় কোন কোন থানার আন্ডারে কতগুলো স্কুল আছে এবং সেই স্কুলে কতজনের সিট পড়েছে সেই অনুযায়ী থানায় থানায় কোয়েশ্চেনগুলোকে পাঠানো হয় এবং এই প্রসেসটা কখন হয় জাস্ট পরীক্ষা হওয়ার আগের দিন রাত্রিবেলা কোয়েশ্চেনগুলো সেন্ড করা হয় থানায় এসে পৌঁছায় সকালবেলা এবং কোনো একটা থানা ধরো একটা থানার আন্ডারে আটটা স্কুলে পরীক্ষা হচ্ছে তো সেখানে ওইভাবেই পাঠানো হয় প্রত্যেকটা স্কুলে স্কুলে কতগুলো করে সিট আছে ততগুলো করে আলাদা আলাদা বান্ডেল করে পাঠানো হয় এবং সেই বান্ডেলগুলো থাকে সিল্ড উপরে ডিটেল লেখা থাকে কোন স্কুলে যাবে উইথ অ্যাড্রেস তাহলে থানায় যখন আসে সেখান থেকে যদি ফাঁস হতে হয় তাহলে তাদের ওই বান্ডেলটা খুলতে হবে কিন্তু যদি কোনো বান্ডেল খোলা থাকে সেটা আবার সেই স্কুল কর্তৃপক্ষ নেবে না অতএব সেই এই জায়গা থেকেও কোশ্চেন ফাঁস হওয়ার সম্ভাবনা কিন্তু কম আর আগের যে প্রসেসটা বলেছিলাম যে মাঝখানে ট্রাকে করে যারা আসছে যখন নিয়ে আসা হয় সেগা থেকে সেই জায়গা থেকেও কোশ্চেন ফাঁস হওয়ার সম্ভাবনা কম কারণ আমরা যদি কোয়েশ্চেনটা কোন সময় ফাঁস হচ্ছে এটা ভালো করে বুঝি তাহলে ক্লিয়ার হয়ে যাবে কোয়েশ্চেনটা কখন পাচ্ছে না পরীক্ষা হলে ঢোকার জাস্ট এক ঘন্টা দেড় ঘন্টা আগে তো ট্র্যাকে করে যদি কোয়েশ্চেন আসার সময় ফাঁস হয়ে যেত তাহলে মানুষজন তো আরও দুদিন আগে কোয়েশ্চেন পেয়ে যেত তাই না তো আলটিমেটলি পরীক্ষার হলে ঘন্টা দুয়েক আগে গিয়ে কোয়েশ্চেন পৌঁছায় এইখানে কী হয় কোয়েশ্চেনের বান্ডেল থেকে কোশ্চেন বের করা হয় কোয়েশ্চেন খোলা হয় তাহলে এই কিন্তু প্রথম বান্ডেল খোলা হলো কোয়েশ্চেনের এক ছিল সেই যখন কোন বোর্ড পিআরবি বোর্ড যখন কোশ্চেনগুলোকে বান্ডেল করেছে সেইখানে সব কোয়েশ্চেনগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল আর এই এলো পরীক্ষার হলে যেখানে কোশ্চেনের বান্ডেল খোলা হলো এই দুটোর জায়গার মধ্যবর্তী স্থানে কিন্তু সব সিল্ড করা থাকে বান্ডেল বান্ডেল করে তাহলে মাঝখানে কোথাও বেরোবে না হয় প্রথমে বেরোবে না শেষে বেরোবে কিন্তু টাইম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বেরোয়নি কোশ্চেন তাহলে কোয়েশ্চেনটা কোথায় বেরোলো পরীক্ষার হলে যাওয়ার পরে দেখো এখন আমাদের মোরালিটি এমন জায়গায় নেমে গেছে দেশে বা রাজ্যে আমরা এত অসাধু হয়ে পড়েছি যে সামান্য টাকার বিনিময়ে যে কোনো কাজ করতেও আমরা প্রস্তুত যদি সেটা কেউ না জানতে পারে তো পরীক্ষার হলে গিয়ে ধরেই নিলাম কোশ্চেন ফাঁস হচ্ছে পরীক্ষা হয়তো সেন্টার করেছে দেখা যাচ্ছে দশ হাজার স্কুলে শুধুমাত্র কোশ্চেন ফাঁস হলো একটা স্কুল থেকে তাহলে যতগুলো পরীক্ষা সেন্টার ছিল তারা তাদের তো দোষ দেওয়া যায় না তাদের দোষারোপ করা যায় না যত টিচার ছিলেন বা নন টিচিং স্টাফ স্কুলে যারা আছেন তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন শুধুমাত্র দেখা যাচ্ছে যে একটা কোনো এক অসাধু ব্যক্তি একবার তাদের সংগঠিত দু চারজন মিলে এই কোয়েশ্চেনগুলোকে ফাঁস করছে এই জায়গা ছাড়া কিন্তু কোশ্চেন ফাঁস হওয়ার জায়গা নেই এবার এখান থেকেও মনে হতে পারে যে কীভাবে কোয়েশ্চেনটা ফাঁস হলো আমি আমার ধারণা থেকে বলছি ধরো একটা স্কুলে আমি কোশ্চেন পাওয়ার পর বান্ডেল খুলে কোন ঘরে কতজনের সিট আছে সেগুলো ভাগ করতে হবে ধরো একটা ঘরে তিরিশটা একটা ঘরে চল্লিশটা এরকম করে আছে স্যার তিরিশটা চল্লিশটা করে সব কোশ্চেনগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে যাতে এবং রুম নম্বর ঠিক করে এত নম্বর ঘরে তিরিশটা এত নম্বর ঘরে চল্লিশটা যাচ্ছে তো সেই সময় আমি যদি আমার কোনো প্রিয় গার্ডকে আমার সঙ্গে নিয়ে একটা কোয়েশ্চেন যদি আমি ছিঁড়ে বের করে দিই এটা বের করা তো কোনো ব্যাপার নেই পনেরো কুড়ি সেকেন্ডের ব্যাপার স্যাটাটাট কোয়েশ্চেনের ছবি তুলবে বের করে দাও কোয়েশ্চেন তারপরে আবার রেখে দাও তো সেক্ষেত্রে কি হবে যে দুজন তিনজনের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকবে যে দুজন তিনজনই সেটা মাত্র জানে এবং বখরাটাও সেই দুজন তিনজনই নেবে কোশ্চেন বের করার জন্য তো একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তারা চাইবে সে দুজন তিনজন ভাগ করে নেবে তাহলে কোয়েশ্চেন যে সিলটা খোলা হলো তোমাদের হাতে পৌঁছাবে একটা নিশ্চয়ই শিল খোলা কোয়েশ্চেন না বন্ধু তোমাদের হাতে সেটা পৌঁছাবে না কারণ আম যারা পরীক্ষা দিয়েছে তারা খুব ভালো করে জানো যে পরীক্ষার হলে অনুপস্থিতির সংখ্যা থাকে প্রচুর তো সেই রকম একটা কোয়েশ্চেন হয় অনুপস্থিতি দেখিয়ে দেওয়া হলো অসুবিধা কিচ্ছু নেই একটু কি হয় একটু সাহসী হওয়া দরকার একটু আর এটুকু সাহস তারা টাকার জন্য হতেই পারে মানুষ বললাম তো এত তখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে আমরা কি করি যে নেতা মন্ত্রী যারা আছে তাদের দুর্নীতি ধরার চেষ্টা করি নিজেরা কিন্তু শোধরানোর চেষ্টা করি না একটু ভেবে দেখবে আমরা আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে যদি কেউ কিছু না বলে সেইটুকু ক্ষমতা দিয়ে কিন্তু আমরা দুর্নীতি করার চেষ্টা করব নেতা মন্ত্রীদের হাতে বড় বড় ক্ষমতা তাই তাদের দুর্নীতিগুলো অনেক বড় বড় যাই হোক তো আমি আমার মতো করে বল বোঝানোর চেষ্টা করলাম যে কোয়েশ্চেনটা কোন জায়গায় ফাঁস হচ্ছে তো যদি তোমরা দ্বিমত পোষণ করো যদি তোমাদের অন্য কিছু মনে হয় যে অন্য জায়গা থেকে বেরোচ্ছে বেরোতে পারে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর একটা কথা তোমাদের অবশ্যই বলবো আগেও বলেছি তো যদি কোশ্চেন ফাঁস হয় সে কোয়েশ্চেন কতজনের হাতে পৌঁছেছে এবং কতজন সেটাকে লিখতে পেরেছে কতজন সেটাকে বিশ্বাস করেছে কারণ এর পাশাপাশি আরও কিছু কোশ্চেন যেগুলো ফেক সেরকম উত্তরপত্রও ঘুরেছে তাই আমার হাতে যদি তিনটে উত্তরপত্র থাকে কোনটা সঠিক আমি বুঝবো কী করে যাই হোক যারা সত্যি সত্যিই কোশ্চেন পেয়েছ উত্তর লিখতে পেরেছ মনে খুব আনন্দ আছে যে মেনেও হয়তো আমি আবার পেয়ে যাব সেই সম্ভাবনা কিন্তু বন্ধু খুব কম কারণ মেনে আগের বারও যা দেখা গেছে পরীক্ষার হলগুলোতে কিন্তু জ্যামার লাগানো থাকে মেন পরীক্ষার জন্য যে জ্যামারে দু কিলোমিটার সারাউন্ডিংসে কোনো নেটওয়ার্ক তোমার পাওয়া যায় না তাই সেখান থেকে কোশ্চেন ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম এখন যদি কোশ্চেন ফাঁস হওয়া কোশ্চেনের উত্তর লিখেও থাকো তাদেরও বলবো মেন কিন্তু তোমাকে নিজে প্রস্তুত হয়েই পরীক্ষা দিতে হবে আর যদি ভরসা করে থাকো সেই আগে বলতে হবে তাহলে অবস্থা খুব খারাপ আর এখনও পর্যন্ত সেই কোশ্চেন ফাঁস নিয়ে আলোচনা হচ্ছে এটা আর ভালো দিক কিন্তু দেখছি না আমি এটাকে এবার ছাড়ো কারণ কোয়েশ্চেন ফাঁস যা যা হওয়ার হয়ে গেছে এই নিয়ে পিআরবি বোর্ড কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি মানে এক সপ্তাহ হয়ে গেছে আর নেবে বলে মনেও হয় না যে কোশ্চেন ফাঁস হয়ে গেছে হওয়ার হলে হয়ে যেত এতদিনে আমরা আগে দেখেছি যে কোশ্চেন বড় আকারে ফাঁস হয়ে গেলে তার এক দুদিনের দিনের মধ্যেই বোর্ড ডিক্লেয়ার করে দেয় যে সেই পরীক্ষাটি গ্রাহ্য হচ্ছে কি হচ্ছে না তো এক্ষেত্রে এখনও কিছু হয়নি এক সপ্তাহ পার হয়ে গেছে অথবা আর কিছু হবেও না এর মধ্যে থেকেই নিজেকে ফাইট করতে হবে ঠিক আছে তবু আমি বলবো যে কোয়েশ্চেন ফাঁস নিয়ে যে চারিদিকে হইচই চেঁচামেচি এসব বাদ দিয়ে এখন নিজের পড়াশোনাটা শুরু করো আর যারা টোয়েন্টি ফাইভ প্লাস পাচ্ছ পি এম টি জন্য প্রস্তুতি নাও এবং সঙ্গে সঙ্গে মেনের জন্য দেখো প্রস্তুতি নিয়ে নিতে থাকলে যদি তুমি এই বছর পরীক্ষা নাও পাও পরের বছরের জন্য কিন্তু তুমি এগিয়ে থাকলে আর একটা এক্সপিরিয়েন্স তো তুমি অলরেডি গ্যাদার করে ফেলেছো পরীক্ষা হলে গিয়ে যারা নতুন পরীক্ষার্থী অনেকেই ওএমআর ভুল করেছে অনেকেই দেখা যাচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেনি হুশ করে টাইম শেষ হয়ে গেছে অনেকেই বলছে এ কথা কারা বলছে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের সেই পরীক্ষার হলের টেম্পারমেন্টটা বোঝা খুব দরকার অনেকেই এমন ধারণা করে দিয়েছে যে করে নিয়ে এসছে বা করে বসে আছে একবার পরীক্ষা দেবো একবারই পাস কনফিডেন্স ভালো অবশ্যই ঠিক আছে কিন্তু একবারে যদি পাসটা না হয় যেন পড়াটা ছেড়ে দিও না যেমনভাবে অনেকে করতে শুরু করেছে অলরেডি যে ও প্রিলিতা আমি আর পাস করতে পারবো না বোধহয় আমি পঁচিশ ছাব্বিশ পাচ্ছি আবার সে যদি পাস করি তারপরে দেখা যাবে পড়াশোনা না বন্ধু এটা করো না পড়াশোনাটা এখন চালিয়ে যাও যদি পাস না করো পরের বারের জন্য দেখবে পরের বারের জন্য কিন্তু তুমি তখন ওয়েল প্রিপেয়ারড হয়ে গেলে আর খুব শীঘ্রই তো কলকাতা পুলিশ বেরোবে এটা তো সবাই জানি অনেক দিন থেকে বেরোবে 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 করছে না হয় আরও দু এক মাস লাগবে বা নতুন বছরও বেরোবে কিন্তু বেরোবে তাই দেরি না করে আবার প্রস্তুতিটা নিতে থাকো আর একটা কথা বলব যে যে বন্ধু আমাকে প্রশ্নটা করেছিল আমার চ্যানেল ফলো করছে ধন্যবাদ তাকে তো আমি অলরেডি মেনের জন্য ক্লাস শুরু করে দিয়েছি যেটা ইংলিশ দিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেককে বলেছি যে মেন ক্লিয়ার করাবে কিন্তু ইংলিশ কারণ জি কে ম্যাথ সবাই অলরেডি পড়াশোনা শুরু করেছে প্রিলিমসের জন্য পড়াশোনা করেছে সেটাকে আরও ঘষে ঘষে আরও ধার ধারালো তারা করে ফেলবে নতুন যে সাবজেক্টটা আছে সেটা ইংলিশ তো এখন ইংলিশের ওপর যদি জোর না দাও ইংলিশে যদি দশ বারোটা নাম্বার না পাও তাহলে কিন্তু মেন্স ক্লিয়ার হবে না তাই ইংলিশ দিয়েই আমি আমার ক্লাস শুরু করেছি সবাইকে আমার রিকোয়েস্টে বলছি চলো যাতে তোমাদের ভালো হয় রিকোয়েস্ট করছি যে ইংলিশকে কিন্তু একদম অ্যাভয়েড করো না একদম নেগলেক্ট করো না যে সমস্ত জায়গাগুলো সহজ সহজ জায়গা আছে সেগুলোকে আগে প্রস্তুত করো তারপর না হয় কঠিন জায়গাগুলোতে হাত দেওয়া যাবে তো এখন বন্ধু এ পর্যন্তই পরে আরও আলোচনা হবে আরও পড়াশোনা হবে সবাই খুব ভালো থেকো প্রস্তুতি নাও পিএমটি পিএইটির জন্য এবং সাথে সাথে মেনের জন্য আর সঙ্গে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইজি